আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। এল ক্লাসিকো এরাতে আরেকটি বার্সা রিয়াল দ্বৈরথ, আসুন জেনে নেই বিস্তারিত। তার আগে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ, আর যদি আপনি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। 17 দিনের ব্যবধানে আরও একবার এল ক্লাসিকোয় মুখোমুখি বার্সা রিয়াল মাদ্রিদ। কোপা দেল রের সেমিফাইনালে দ্বিতীয় লেগে লড়বে 2-0 প্রতিদ্বন্দ্বী। নু ক্যাম্পে লস ব্লাঙ্কোসদের আতিথ্য দেবে ব্লক রানারা। বাংলাদেশ সময় রাতে 1টায় ম্যাচটি মাঠে গড়াবে। ঘরের মাঠ নু ক্যাম্পে 1 গোল এগিয়ে থেকে নামবে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতছিল ব্লক রানাররা। মৌসুমে দ্বিতীয় শিরোপা জয়ের পথেও টপকাতে হবে রিয়াল মাদ্রিদের বাধা। দলে নেই নতুন কোনো ইঞ্জুরি। পেদ্রি, উসমান ডেম্বেলে, ফ্রেঙ্কি ডি জং ও আন্দ্রেস ক্রিস্টেনসিসকে পাবে না জাভি হার্নান্দেস। শেষ 3 এল ক্লাসিকো জয়ের সঙ্গে রবার্তো লেভানডস্কির ফর্মে জয়ের আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন জাভি হার্নান্দেস। লিগে 17 গোল পোলিশ তারকার। বার্সেলোনার চেয়ে 12 পয়েন্ট পিছিয়ে থাকা লিগ জয় এখন অনেকটাই কঠিন রিয়ালের জন্য। তাই মৌসুমে ঘরোয়া শিরোপা জিততে মরিয়া কার্লো আনচেল্লত্তির শীর্ষরা। শেষ 6 এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ জিতেছে 2টা আর বার্সেলোনার জয় 4টা। অতীত পরিসংখ্যানেও এগিয়ে কাতালানরা, 119 জয়ের বিপরীতে রিয়ালের জয় 104। ড্র হয়েছে 62 ম্যাচ। তবে এসব ছাপিয়ে জমজমাট এল ক্লাসিকোর অপেক্ষায় ফুটবল দুনিয়া। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সাউন্ড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।